बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुधी दर्शक अस्सलामु अलैकुम। आमी फार्मासिस्ट मोहम्मद इखलासुर रहमान। आमार हेल्थ केयर चैनल आपनादेरके स्वागतम। दर्शक आमी प्रतिदिनेर न्याय आजकेओ चिकित्सा विषय आरेकटी गुरुत्वपूर्ण विषय निये आपनादेर सामने हाजिर आछि। दर्शक जरा आपनारा आमार ई भिडियोटी देखछेन प्लिज सबसक्राइब करुन, एबं जरा सबसक्राइब करेछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद। दर्शक चलुन मूल आलोचनाय चले जाई। आजकेर विषय रिमेटॉइड आर्थराइटिस रोग ओ गाउट रोगेर कारण लक्षण और चिकित्सा। दर्शक रिमेटॉइड आर्थराइटिस एर कारण एर कोनो सुनिर्दिष्ट कारण नहीं एवं सुनिर्दिष्ट कारण जाना नहीं। रिमेटॉइड आर्थराइटिस एर लक्षण एक नम्बर साधारणत 20-40 बछर मध्य एई रोगटी बेशी हय। 2 নম্বর পুরুষের চেয়ে মহিলারা 3 গুণ বেশি আক্রান্ত হয়। 3 নম্বর হঠাৎ ছোট ছোট গিরা মানে জয়েন্ট আক্রান্ত হয় এবং ক্রমশ বড় জয়েন্ট বড় গিরা বা বিগ জয়েন্ট আক্রান্ত হয়। 4 নম্বর গিরার জয়েন্টের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ডিফর্ম হয়। জয়েন্ট স্প্লিন্ড আকৃতির হয় ইয়া আঙ্গুলের গিরাতেও হয়। 5 নম্বর রিউমাটয়েড নিডুলস হাড়ে হয় এবং প্লীহা বড় হয়। 6 নম্বর জ্বর হবে। 7 নম্বর রক্তের ইএসআর বৃদ্ধি পায়। 8 নম্বর গিরার ব্যথা হবে। দর্শক এই ছিল রিউমাটিক আর্থারাইটিসের লক্ষণ, রিউমাটিক আর্থারাইটিসের ইনভেস্টিগেশন বা পরীক্ষা, রক্তের ইএসআর বৃদ্ধি পাবে, আরএ টেস্ট রক্তের আরএ টেস্ট করলে ওইটা পজিটিভ আসবে, পজিটিভ পাওয়া যাবে, এবং জয়েন্টের এক্সরে তো আছে পজিটিভ আসে। এছাড়া আছে ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট রিউমাটয়েড আর্থারাইটিসের ট্রিটমেন্ট। 1 নম্বর ট্রিটমেন্ট অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেই বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী এই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তবে মোটামুটি যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হয় বা প্রদান করা হয় তার বিরুদ্ধে রোগীকে এক অবশ্যই পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তারপরে ব্যথানাশক যে কোনো ট্যাবলেট, ডাইক্লোফেনাক, আইব্রুপ্রোফেন, ইন্ডোমেথাসিন এই সমস্ত ব্যথানাশক ঔষধ দিতে হয়। তারপরে সেলাজিন ঔষধ দিতে হয়। যদি পরবর্তীতে ফিজিওথেরাপিতেও কিছু উপকার পাওয়া যায়। এই ছিল মোটামুটি আছে রিউমাটিক আর্থারাইটিসের ট্রিটমেন্ট। দর্শক পরবর্তীতে আসছে গাট গাউট রোগের কারণ লক্ষণ ও চিকিৎসা। গাউটের কারণ হলো রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে গাউট হয়। ইউরিক অ্যাসিড বৃদ্ধির অনেকগুলো কারণ আছে। ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে এই গাউট বা এই বাত বলে, বাংলায় কেউ বাত বলে, এই গাউটের সমস্যা হয়। এর লক্ষণ 1 নম্বর পুরুষ মহিলাদের থেকে বেশি আক্রান্ত হয় এই রোগে। 2 নম্বর বয়স সাধারণত 40 বয়সের ঊর্ধ্বে এ রোগ হয়। 3 নম্বর প্রথমে পায়ের বুড়া আঙুলে এ আক্রান্ত হয়। 3 নম্বর 4 নম্বর আঙুল ফুলে যায়। 5 নম্বর তীব্র ব্যথা ও লাল হয়। 6 নম্বর স্থানীয় জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পায়। 7 নম্বর আক্রান্ত স্থানে চামড়ায় চকচক করে। 8 নম্বর পরে জয়েন্টে আক্রান্ত হয়। ইনভেস্টিগেশনে রক্তের ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাবে, রক্তের ইএসআর বৃদ্ধি পায়, রক্তে টিসিডিসি লিম্পোসাইট এগুলো বৃদ্ধি পায়। দর্শক এই গাউটের চিকিৎসা ওই অ্যানালজেসিক ট্যাবলেট, ইন্ডোমেথাসিন, ইনফ্লাম, আইব্রুপ্রোফেন, ডাইক্লোফেনাক এই জাতীয় ব্যথার ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করতে হবে এবং প্রয়োজন বোধে কিছু কিছু রোগীর স্টেরয়েড দিতে হয়।
এছাড়াও বর্তমানে কিছু কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো ইসলোরিক 100 mg 300 mg এগুলো ইউরিক অ্যাসিডের পরিমাণের উপরে ডোজ নির্ধারণ করতে হয়। তারপরে ফেবুস ফেবুস এই বিভিন্ন এখন আছে ফেবুস 13 গ্রুপের ও কিছু ওষুধ পাওয়া যায়। টিকোটিল ওষুধ মেডিসিন আছে, অনেক মেডিসিনই আছে। এগুলো ডাক্তার সাহেব রুগীর পরিবেশেস করে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগে সেগুলো দেবেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। দর্শক, এই ছিল মোটামুটি আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ও গাউট রোগের লক্ষণ, কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করলাম। দর্শক, এ থেকে যদি আপনারা কিছু যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওর সার্থকতা আছে। দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং লাইক দিন। আপনারা লাইক দিলে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।